জলবায়ু পরিবর্তনের সাক্ষী থাকলো পাকিস্তান। নদীর জলে তোড়ে ভেসে গেল পাকিস্তানের ঐতিহাসিক হাসনাবাদ সেতু। প্রবল তাপপ্রবাহের কারণে একটি হিমবাহ হ্রদের বরফ গলে যায়। স্থানীয় প্রশাসন বাধ্য হয় জল ছাড়তে। সেই জলেরই স্রোতে ভেঙে যায় বহু পুরনো একটি ব্রিজ। পাকিস্তানের সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের মতে গিলগিট বালতিস্তান অঞ্চলের সেতুটি বন্যার জলে তোড়ে ভেসে গিয়েছে। আটকে রয়েছে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটক। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আহত হয়নি। পাকিস্তানের মন্ত্রী শেরি রহমান একটি ভিডিও শেয়ার করেছেন, তাতেই দেখা যাচ্ছে ভয়ঙ্কর দৃশ্য। ভিডিওটি শেয়ার করার সময় শেরি রহমান ক্যাপশনে লিখেছেন, পাকিস্তানের উত্তরে শিশপার পর্বতের কাছে অবস্থিত শিশপার হিমবাহ গলে গিয়েছে, আর সেই কারণে কারাকোরাম হাইওয়ে সেতুটি ভেঙে পড়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে ঐতিহাসিক সেতুর কংক্রিট ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রবল জলের তোড়। স্রোতের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেতুটি। এই ঘটনার পরই এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আটকে পড়াদের উদ্ধার কাজ শুরু হয়েছে। পাক প্রশাসন জানিয়েছে হিমবাহ গলে যাওয়ায় কারাকোরামের এই এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি জলবিদ্যুৎ প্রকল্প, একাধিক ঘরবাড়ি, কৃষি জমি। জল সরবরাহের চ্যানেলও ধ্বংস হয়ে গিয়েছে। এলাকার উদ্ধার কাজ শুরু করার জন্য জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী সেতু তৈরি করতে হবে বলেও জানিয়েছে প্রশাসন। চলতি বছর পাকিস্তান গত কয়েক দশকের মধ্যে তার উষ্ণতম এপ্রিল রেকর্ড করেছে, যেখানে জ্যাকোবাবাদের তাপমাত্রা 49 ডিগ্রি স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়ায় শেরি বলেছেন, পাকিস্তানের বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়তে পারে। জলবায়ু পরিবর্তনের ফল যে পাকিস্তান ভোগ করতে শুরু করেছে তারই ইঙ্গিত দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেরি আরও বলেছেন, মেরু অঞ্চলের বাইরে পাকিস্তানে রয়েছে সর্বাধিক সংখ্যক হিমবাহ। বিশ্বের তাপমাত্রা বাড়ার কারণে অনেকগুলো ভর হারাতে শুরু করেছে, তাই দ্রুত যাতে বিশ্বের তাপমাত্রা কমানো যায় সেদিকে নজর রাখা জরুরি। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।